नमस्कार बंधुरा आमार चैनल इजी रेसिपिर आरो एकटी पर्व देखार जोनो तोमादेर सबाइके वेलकाम जानाच्छि। इलिश माछेर साथे बांगालीदेर सम्पर्क किन्तु बहुदिनेर आर ई माछेर जे कोनो रेसिपि बांगालीदेर काछे भीषण पछन्देर। ताई आज आमि तोमादेर जोनो निये एसेछि एकटी ट्रेडिशनल इलिश माछेर रेसिपि जार नाम इलिश बरिशाली बा बरिशाली इलिश। ताहले चलो अभी बाड़ीते किभाबे बरिशाली इलिश बनिए तुम्हें देखिए दी। इलिश बरिशाली करार जोनो आमी एखाने पाँच पिस इलिश माछ नहीं इलिश माछे आमी दिए दीची हाफ चा चामच हलुद गुड़ो, हाफ चा चामच लवण, एक चामच सर्षेर तेल, हाफ चा चामच लंका बाटा, एक चा चामच जिरे बाटा और एक चा चामच टक दई। समस्त उपकरण माछेर साथे भालो करे माखिए माछगुलो ম্যারিনেট হতে দেবো 10 মিনিটের জন্য। এরপর আমি একটা পেস্ট রেডি করব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো নারকেল কোড়া, 1/2 চা চামচ মতো কালো সরষে। দেখো পেস্ট রেডি করা কমপ্লিট হয়ে গেছে। ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো ভাজার জন্য আমি এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। এরপর এই ফ্রাইং প্যানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সরষের তেল। ভালো করে তেলটা গরম করে নিয়েছি। এখন ম্যারিনেট করা ইলিশ মাছগুলো আমি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই, জাস্ট এপিট ওপিট করে হালকা ভেজে নিলেই হবে। ইলিশ মাছ যেহেতু নরম মাছ তাই আমি একসাথে অনেকগুলো না দিয়ে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি মাছগুলো তুলে নেব। এরপর আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো সরষের তেল। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো জিরে আর 4টে কাঁচা লঙ্কা। নাড়াচাড়া করে নিচ্ছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ মতো জিরে বাটা। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই জিরে বাটার কিছুটা আমি আগে মাছগুলো ম্যারিনেশনের সময় ব্যবহার করেছি, বাকিটা এখন দিয়ে দিলাম। মেশানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 চা চামচ আদা বাটা। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চা চামচ পোস্ত বাটা। এই পোস্ত বাটা মশলার সাথে ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা নারকেল ও সর্ষে বাটার পেস্ট 4 টেবিল চামচ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদমতো লবণ, স্বাদমতো চিনি। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ফেটিয়ে রাখা টক দই। সমস্ত উপকরণগুলো এবার ভালো করে নাড়াচাড়া করে ঝোলটা ফুটতে দেব 5 মিনিটের জন্য। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলো নাড়াচাড়া করে মাছের সাথে ঝোলটা আরো 2-3 মিনিট আমি ফুটিয়ে নেব।
देखते ही पाच झोल थेके तेल बेरिए गेछे तार माने रान्नाटा आमार कमप्लीट हो गेछे। ताहोले आजकेर मतो तैरी हो गेल बांगालीदेर ऐतिह्यमय डिश बरिशाली इलिश। रान्नाटा भीषण सहज अथच खेते किन्तु भीषण भालो लागे। एई इलिश माछेर सीजने तुम्हरा अवश्य बाड़ीते ट्राई करो और आमाके कमेंट करे जानियो जे आजकेर ये ट्रेडिशनल बरिशाली इलिश तोमादेर केमन लागलो। भालो लागले लाइक और शेयर करे दिओ और आमार चैनलटाके अवश्य सबस्क्राइब करे दिओ। ताहले सबाई खूब भालो थेको, आजकेर मतो टाटा।